গাইবান্ধে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আতর রহমান আতা। দুপুরে তিনি সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের বেক্সকিনকোর সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্প, ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে অভ্যন্তরীণ নৌরুটে টার্মিনাল নির্মাণ কাজ ও সাঘাটা উপজেলার উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তার সাথে অতিথি সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, অবসরপ্রাপ্ত সিআইপি ইকবাল হোসেন চৌধুরী, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সভাপতি দয়াল কুমার বড়ুয়া, অবসরপ্রাপ্ত মেজর সিবলি সাদিক, সুন্দরগঞ্জের মেয়র আবদুল্লাহ, জেলা পরিষদের সদস্য মাজেদা বেগম, আবু হান্নান সহ আরো অনেকে। পরিদর্শন শেষে গাইবান্ধা সাঘাটা উপজেলার ঘুরিদহ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অতিথিরা গাইবান্ধা জেলার সাফল্য ও উন্নয়ন দেখে অতিথিরা জেলা পরিষদ চেয়ারম্যান আতর রহমান আতার ভূয়সী প্রশংসা করেন। আপনাদের পাশে আছি, আপনাদের সাথে থাকবো এবং আপনাদের সকল কর্মকাণ্ডে আপনাদের ভালোবাসা মাঝে যেন আমি ডুবে থাকতে পারি, আপনাদের সেবা করতে পারি, খেদমত করতে পারি। আমি আমার মায়ের যেমন খেদমত করি, তেমনি আপনাদের যেন খেদমত করতে পারি। আছে এই মায়ের খেদমত ছাড়া কিন্তু আপনি কিছুই পাবেন না। মায়ের সার্টিফিকেট থাকলে অবশ্যই বেস্ট আপনি পাবেন। আজকে আপনাদেরকে বলবো, ওনাকে আর কোনোদিন চেয়ারম্যান বলবেন না, ওনাকে বলবেন আপনাদের সেবক। উনি আপনাদের সাথে আপনাদের সবার প্রতি নমস্কার জানাই। আমি একটু বোধ হয় আমার পরিচয় দিলে ভালো হয়। আমার নাম বাসন্তী চাকমা, আমি খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান তিন ডিস্ট্রিক্ট মিলে আমার মহিলা আসনটা হয়। আমি এবার একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি। তো আমি ধন্যবাদ জানাই সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার কখনো সৌভাগ্য হয়নি যে আপনাদের এখানে আসার, বা রংপুরে সৈয়দপুর আমার পাঁচ টাইম এখানে আসার। আমার সফর সঙ্গী সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গাইবান্ধার পলাশবাড়ি থেকে রিপোর্ট করেছেন সাদিকুল ইসলাম রুবেল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।